চারটি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মালদা ইংরেজবাজার থানার পুলিশ। কিছুদিন আগে মোবাইল ফোনগুলি চুরি যাওয়ার ব্যাপারে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোবাইল ফোনের মালিকরা। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইল ফোনগুলি উদ্ধার করে। শনিবার আদালতের নির্দেশ মেনে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান মোবাইল ফোনের প্রকৃত মালিকরা। ফোনটা বাড়িতে হারিয়ে গেছিল আপনার তাও মিনিমাম পাঁচ ছ মাস আগে, এখন ফোনটা পেয়ে গেছি, থানাতে ডায়েরি করেছিলাম, ফোনটা পেয়ে গেছি। বুঝি এক্সপেক্ট করেছি না যে পাবা? হ্যাঁ, সেটা আমি আমার বর্ষা ছিল ইংরেজ বাজার থানার উপর পেয়ে যাবো, তাই জন্য নিতে পারছি। কেমন লাগছে ফোন হারিয়ে যাওয়া, ফোন ফিরিয়ে পেতে অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল তো এখন পাওয়া গেল, খুবই খুশি হয়েছে। মালদা থেকে দেবসিংহ, আনন্দ বার্তা। চারটি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মালদা ইংরেজবাজার থানার পুলিশ। কিছুদিন আগে মোবাইল ফোনগুলি চুরি যাওয়ার ব্যাপারে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোবাইল ফোনের মালিকরা। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইল ফোনগুলি উদ্ধার করে। শনিবার আদালতের নির্দেশ মেনে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান মোবাইল ফোনের প্রকৃত মালিকরা। ফোনটা বাড়িতে হারিয়ে গেছিল আপনার তাও মিনিমাম পাঁচ ছ মাস আগে, এখন ফোনটা পেয়ে গেছি, থানাতে ডায়েরি করেছিলাম, ফোনটা পেয়ে গেছি। বুঝি এক্সপেক্ট করেছি না যে পাবা? হ্যাঁ, সেটা আমি আমার বর্ষা ছিল ইংরেজ বাজার থানার উপর পেয়ে যাবো, তাই জন্য নিতে পারছি। কতজন কি হ্যান্ড ওভার করলো? কজনকে দিল ফোন টোটাল? কেমন লাগছে ফোন হারিয়ে যাওয়া, ফোন ফিরিয়ে পেতে অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল তো এখন পাওয়া গেল, খুবই খুশি হয়েছে। মালদা থেকে দেবসিংহ, আনন্দ বার্তা।